1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী টাইটানিক, এর 73 বছর পর 1985 সালে সাগরের তলদেশ থেকে ধ্বংস অবশেষ শনাক্ত হয়। এরপর 1986 সালে সমুদ্র বিজ্ঞান বিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উডস হোল ওশেনগ্রাফিক ইনস্টিটিউশনের গবেষক দল ধ্বংস অবশেষটির ভিডিও ধারণ করেন। তখনকারই একটি বিরল ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে WHOI। আটলান্টিক মহাসাগরের প্রায় 2 কিলোমিটার গভীরে ভিডিওটি ধারণ করা হয়। টানা ধারণ করা 80 মিনিটের ভিডিও ফুটেজটির বেশিরভাগ অংশই এতদিন অপ্রকাশিত ছিল। এই ভিডিওটিতে ডুবে যাওয়া জাহাজের ভেতরের অবস্থা দেখা গেছে, জাহাজের ডেক ও বিভিন্ন সরঞ্জাম দেখা গেছে, আশেপাশে সামুদ্রিক প্রাণীদের সাঁতার কেটে বেড়ানোর দৃশ্য উঠে এসেছে ফুটেজে। টাইটানিক ডুবে যাওয়ার পর ধ্বংস অবশেষ খুঁজে পেতে নানান প্রচেষ্টা চলছিল। অনেক বছরের চেষ্টার পর 1985 সালের সেপ্টেম্বরে রবার্ট ব্যালার্ডের নেতৃত্বে একটি দল সমুদ্রের তলদেশে ধ্বংস অবশেষটি খুঁজে পেতে সক্ষম হয়। WHOI এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 1985 সাল নাগাদ আর্গো স্লেজ ক্যামেরা সহ নতুন ইমেজিং প্রযুক্তি তৈরি করে WHOI। নর নামের একটি গবেষণা জাহাজ থেকে ক্যামেরাটি পরিচালনা করা হয়েছিল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সাগরের 12,400 ফুটের বেশি গভীরে পড়ে থাকা জাহাজটির ধ্বংস অবশেষের ছবি তোলা হয়। পরের বছর 1986 সালে আলভি নামের একটি ডুব জাহাজে চড়ে WHOI এর একটি দল প্রথমবারের মতো সশরীরে ডুবে যাওয়া জাহাজটির ধ্বংস অবশেষ দেখতে সাগরের তলদেশে যায়। দূর নিয়ন্ত্রণের মাধ্যমে জাহাজটি পরিচালনা করেন জ্যাকসন জুনিয়র। নতুন প্রকাশিত ভিডিওটি সেই সময় ধারণ করা হয়েছিল, তবে পুরো ধ্বংস অবশেষ একসঙ্গে ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি কখনোই। শেষ পর্যন্ত 3D বা ত্রিমাত্রিক স্ক্যানিং এর মাধ্যমে সফল হয়েছে গবেষক। প্রথমবারের মতো পুরো ধ্বংস অবশেষের একটি ছবি তৈরি করতে পেরেছে তারা। ত্রিমাত্রিক স্ক্যানিংয়ের মাধ্যমে টাইটানিকের পুরো ধ্বংস অবশেষের ছবি তৈরি করতে 2022 সালে মাঠে নামেন গবেষকেরা। সে বছর গ্রীষ্মে 6 সপ্তাহ ধরে সাগরের তলদেশে ধ্বংস অবশেষের তথ্য সংগ্রহ করেন রোমিও ও জুলিয়েট নামের 2টি যান। মোট 16 টেরাবাইট তথ্য সংগ্রহ করা হয়। সেখান থেকে তৈরি করা ছবি প্রকাশ করা হয়েছে। ত্রিমাত্রিক স্ক্যানিংয়ের মাধ্যমে টাইটানিকের ধ্বংস অবশেষের ছবি তৈরি করার কাজটি করেছেন ম্যাগানাল লিমিটেড ও আটলান্টিক প্রোডাকশন নামে 2টি প্রতিষ্ঠান। এই কাজে জড়িত বিজ্ঞানীরা বলছেন, এটি টাইটানিকের ধ্বংস হওয়া নিয়ে ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। সম্প্রতি টাইটানিকের ধ্বংস অবশেষের তুলনামূলক স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করেছে ওশেন গেট নামের আরও একটি বেসরকারি সংস্থা। নতুনভাবে সামনে আসা টাইটানিকের এই ভিডিও যা 8K রেজুলেশনের, ফলে আগের চেয়ে জাহাজের ধ্বংস অবশেষের অনেক বেশি বিস্তারিত ও স্পষ্ট দৃশ্য দেখা গেছে, যা এর আগে তোলা ভিডিওর চেয়ে অনেক উন্নত। সংস্থাটির দাবি, আধুনিক ক্যামেরার সাহায্যে তোলা এইসব ভিডিওর মাধ্যমে বিজ্ঞানীরা টাইটানিকের আরও অনেক নতুন তথ্য ও এর সাম্প্রতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাবে। এই অভিযানের ভিডিওটি ওশেন গেট এক্সপেডিশন নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এই নিয়ে টাইটানিক গবেষক বয় গোল্ড বলেন, আমি এর আগে টাইটানিকের এত স্পষ্ট ভিডিও দেখিনি। উদাহরণ হিসেবে বলতে পারি, এই ভিডিওতে টাইটানিকের নোয়াহ হিংলে অ্যান্ড সায়েন্স লিমিটেডের নাম খোদাই করা দেখতে পেয়েছি। টাইটানিকের আগে তোলা কোনো ছবিতে এই নাম দেখা যায়নি। তাছাড়া এই ভিডিওতে টাইটানিক যেখান থেকে 2 ভাগে বিভক্ত হয়ে ভেঙে গিয়েছিল তা স্পষ্ট দেখা গেছে। তাছাড়া এর গঠনশৈলী নিয়েও অনেক তথ্য পাওয়া যাবে। টাইটানিকের ধ্বংস অবশেষ রয়েছে উত্তর আটলান্টিকের তলদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফুট গভীরে। স্থানটি কানাডা উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে।
টাইটানিক জাহাজ তৈরির সময় এটিকে অনেকটাই দুর্ভেদ্য জাহাজ হিসেবে উল্লেখ করা হয়েছিল। জাহাজের সত্তাধিকারী প্রতিষ্ঠান ঘোষণা করেছিলেন তাদের জাহাজটি কোনোদিন ডুববে না। 1912 সালের 10 এপ্রিল যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে প্রমোদ তৈরিটি প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে। টাইটানিকের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। যাত্রা শুরুর দিন কয়েক পর আটলান্টিকের একটি আইসবার্গের সঙ্গে 14 এপ্রিল 1912 সালে রাত 11:40 ধাক্কা খায় টাইটানিক এবং পুরোপুরি ডুবে যায় 15 এপ্রিল 1912 সালের রাত 2:20। ওই ঘটনায় 1500-এরও বেশি মানুষের মৃত্যু হয়। এই জাহাজ ডুবির ঘটনাকে উপজীব্য করে 1997 সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরনের নির্মিত টাইটানিক চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো দ্য ক্যাফিরিও ও কেট উইন্সলেট। চলচ্চিত্রটি কয়েকটি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার লাভ করে। চলচ্চিত্রটি মুক্তির 25 বছর পূর্তিতে এটি আবারও মুক্তি দেওয়া হয়েছে।